আসসালামু আলাইকুম। ডাক পড়েছে লেখাপড়ার সকাল সন্ধ্যা বেলা, ডংডং বাজলে ঘন্টা স্কুলের পথে চলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজনদের সাথে ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে ক্লাস করার জন্য হাজির হয়ে গেলাম। তো তোমরাও তাড়াতাড়ি খাতা কলম পেন্সিল নিয়ে বসে পড়ো। আমি জানি তোমরা খাতা কলম পেন্সিল নিয়ে আমার পেজের সামনেই বসে আছো, তাই না? আচ্ছা, তো আমরা গত ক্লাসে কি পড়েছি তোমাদের কি মনে আছে? আমি জানি তোমাদের মনে আছে, বলো দেখি আমরা কি পড়েছি। ধন্যবাদ। আমরা গত ক্লাসে পড়েছি দুটা বর্ণ পড়েছি, কি? ট এবং ঠ। আচ্ছা বলো তো, টয় কোন শব্দটা পড়েছি মনে আছে? হ্যাঁ, টয়ে পড়েছি টগর। আচ্ছা, টতে আরেকটা শব্দ বলো দেখি। ধন্যবাদ, টয়ে টমেটো। এবার আসো ঠ, ঠ দিয়ে একটা শব্দ বলো দেখি। হ্যাঁ, ঠয়ে ঠোঙা। আরেকটা শব্দ বলো দেখি। ঠয়ে ঠোঁট। ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের মনোযোগ ছিল বলেই কিন্তু তোমরা পেরেছো। তাহলে আসো, আজকে আমরা আরো তিনটা নতুন বর্ণের সাথে পরিচিত হব। কয়টা বর্ণ? তিনটা বর্ণ। পরিচিত হতে চাচ্ছো? নিশ্চয় চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, পরিচিত হওয়ার আগে আমরা আগে ছবির সাথে পরিচিত হব, তারপরে বর্ণের সাথে পরিচিত হব। ঠিক আছে, একটা ছবি নিয়ে আসি। আমি ছবি আনার আগ পর্যন্ত কিন্তু চোখ খুলবো না, চোখ বন্ধ করে রাখো। আচ্ছা, এবার চোখটা খোলো, এবার দেখো তো এটা কি বলতে পারবে। বলো তো এটা কিসের ছবি, দেখেছো কখনো? হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে ডাব। এটা কি? ডাব। তোমরা কি ডাব খেয়েছিলে? হ্যাঁ ডাব তোমরা খেয়েছো, তাই না? তাহলে এটা কি? এটা ডাব। ডাব কি করে? ডাব মানুষ খায়। ডাব কি করে? খায়। ডাব খায়। তাহলে এটা কিসের ছবি? ডাবের ছবি। কিসের ছবি? ডাবের ছবি। আবার বলো দেখি, এটা কিসের ছবি? এটা ডাবের ছবি। বলো ডাব, ডাব। হ্যাঁ বলো ডাব। ডাব খায়, ডাব খায়। তাহলে আরেকটা ছবি দেখাচ্ছি, দেখি বলতে পারো কিনা এটা কি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কি? হ্যাঁ এটা ডিম। এটা কি? এটা ডিম। ডিম কি করে মানুষ? ডিম খায়। কিভাবে খায়? ডিমটাকে সিদ্ধ করে খায়, ডিমটাকে ভেজে খায়। ঠিক আছে, তাহলে ডিম কি করে? ডিমও খায়। তাহলে এটা কি? ডিম। আর এটা কি? ডাব। এটা হচ্ছে ডাব, আর এটা হচ্ছে ডিম। এটা হচ্ছে ডাব, এটা হচ্ছে ডিম। তাহলে ডাব খায়, ডাব খায়। তাহলে আমরা এই ডাব, এটা হচ্ছে ডাবের ছবি। আচ্ছা আমি ছবিটাকে সরিয়ে ফেলতেছি। ডাব, তাহলে এটা হচ্ছে ডাবের ছবি। এরপরেরটা কি দেখেছি আমরা আরেকটা? হ্যাঁ ডিম দেখেছি, ডিম। তাহলে বন্ধুরা দেখো, আমরা আজকে কোন বর্ণটার সাথে পরিচিত হব? প্রথমে এই ড বর্ণের সাথে। ঠিক আছে, ড বর্ণের সাথে আমরা পরিচিত হব। তাহলে আসো আমরা ড বর্ণটা দেখে ফেলি। দেখেছো এটা কি? এটা ড। এটা কি?
তাহলে ডয়ে ডাব ডয়ে ডিম ডয়ে ডাব ডয়ে ডিম বলো দেখি আমার সাথে সাথে বলো ডয়ে ডাব ডয়ে ডিম ডয়ে ডাব ডয়ে ডিম ড ড ডয়ে ডাব ডয়ে ডিম ডয়ে ডাব ডয়ে ডিম ঠিক আছে আসো তাহলে আমরা এই ড বর্ণটা একটু লেখার অনুশীলন করি করতে চাচ্ছো হ্যাঁ আমি জানি তোমরা কিন্তু লেখার জন্য খাতা নিয়ে তো বসে আছো তোমরা লিখবে বলে তাই না আচ্ছা আসো আমরা ড বর্ণটা আজকে লিখবো প্রত্যেকে ভালো করে দেখো আগে আমি লিখবো আমার লেখাটা তোমরা দেখবে দেখার পরে তারপরে তোমরা খাতায় সেটা লিখবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে এটা কি এটা মাত্রা এটা কি মাত্রা তাহলে আমরা ড বর্ণটা লেখার আগে কি করতে হবে এভাবে একটা মাত্রা দিতে হবে এরপরে দেখো এই মাত্রার এখান থেকে নিচের দিকে এনে আবার উপরের দিকে দিয়ে এইভাবে এটা তো সোজা তোমরা স্বরবর্ণতে পড়েছ না রসাউ দীর্ঘ এগুলো যখন পড়েছ উ ওখানে কিন্তু ঠিক এটারে মতো জাস্ট উপরেরটা নেই ঠিক আছে তাহলে এটা তো একেবারেই সোজা তাই না তাহলে তোমরা নিশ্চয় তখনে এটা বুঝতে পেরে গেছো যে কিভাবে লিখতে হবে দেখো আমি আরেকবার দেখাচ্ছি ড এবার তোমরা লিখো এবার তোমরা খাতায় লিখো দেখো ড এটা কি ড এটা কি ড বলো দেখি এটা কি ড বর্ণ কি বর্ণ ড বর্ণ বলো দেখি যখন লিখবে তখন সাথেই সাথে মুখে উচ্চারণ করবে বর্ণটা তা না হলে কিন্তু তোমরা কি করবে বর্ণটা কি লিখেছো সেটা বলতে পারবে তবে বর্ণটার নাম কি সেটা বলতে পারবে না তাই না তাহলে কি করতে হবে তোমরা যতবার লিখবে যখন লিখবে তখনই কিন্তু সাথে সাথে বর্ণটা মুখে মুখে উচ্চারণ করতে হবে তাহলে লিখো এবং বলো ড ড দেখো তো আমি এটাকে আবার সুন্দর করে পূরণ করে দিচ্ছি ড ড মুখে মুখে বলো এবং লিখো ড ড দেখো ড এই যে দেখো ড তাহলে আমরা ডয়ে কি পড়লাম ডয়ে ডাব ডয়ে ডিম ডয়ে ডাব ডয়ে ডিম তাহলে এটা কি বর্ণ ড বর্ণ কি বর্ণ ড বর্ণ ঠিক আছে তাহলে ডয়ে ডাব ডয়ে ডিম কয়টা শব্দ পড়লাম দুইটা শব্দ কয়টা শব্দ দুইটা শব্দ কি কি ডয়ে ডাব ডয়ে ডিম মনে থাকবে আমি জানি তোমাদের মনে থাকবে কারণ তোমরা তো অনেক ভালো তাই না তাহলে ডয়ে ডাব ডয়ে ডিম ডয়ে ডাব ডয়ে ডিম ড কি বর্ণ ড বর্ণ ডয়ে ডাব ডয়ে ডিম ডয়ে ডাব ডয়ে ডিম ড ড ড আচ্ছা আসো এবার আমরা পরের যে বর্ণটা সেই বর্ণের সাথে পরিচিত হব ঠিক আছে পরের বর্ণের সাথে পরিচিত হওয়ার আগে আমরা ছবিটা দেখে ফেলি যে কিসের ছবি দেখব কোন বর্ণটা পড়ব ঠিক আছে তাহলে আগে আমরা ছবি দেখি দেখো তো সবাই এটা কিসের ছবি দেখেছো কখনো হ্যাঁ এটা ঢোল এটা
ঢোল ঢোল দিয়ে কি করে ঢোল বাজায় ঢোল কি করে বাজায় ঢোল বাজায় কি করে গান করে তাই না ঢোল বাজায় কি করে গান গায় তাহলে ঢোল বাজায় এটা কিসের ছবি ঢোলের ছবি এটা কি ঢোল এটা ঢোল আবার বলো ঢোল আমার সাথে বলো ঢোল হ্যাঁ ঢোল বলো ঢোল তাহলে এটা হচ্ছে ঢোল ঢোল বাজায় ঢোল বাজায় আসো এবার আমরা ঢ দিয়ে আরেকটা কি করব শব্দ জানব ঠিক আছে তো জানার আগে তোমরা দেখো তো এই যে আমার এখানে আমি কি করেছি এই ডিমটাকে প্লেটে নিয়ে উপরে এটা দিয়ে কি করেছি ঢেকে রেখেছি কি দিয়ে ঢেকে রেখেছি ঢাকনা দিয়ে কি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কি করেছি ঢেকে রেখেছি তাহলে এটা কি ঢাকনা এটা কি হ্যাঁ ঢাকনা এটা এটা কি ঢাকনা তাহলে আমরা ঢ দিয়ে কয়টা শব্দ পেয়েছি দুইটা শব্দ কি কি ঢোল এবং ঢাকনা তাহলে আমরা আজকের বর্ণটা পড়ব ঢ ঠিক আছে তাহলে দেখো ঢ বর্ণটা দেখো সবাই এটা কি ঢ এটা কি ঢ ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা তাহলে দেখো আমরা পেলাম কি ঢয়ে ঢোল আরেকটা পেয়েছি ঢাকনা তাহলে আমাদের বর্ণটা ধ আমাদের বর্ণটা ঢ ঢয়ে ঢোল বলো আমার সাথে সাথে বলো ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা ঢ ঢ বলো ঢ ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা বলো আবার বলো ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা তাহলে এটা কি ঢ এটা কি ঢ এটা কি বর্ণ ঢ বর্ণ আর আগে যে বর্ণটা পড়েছি সেটা কি ড তাহলে ড ঢ এটাকে একটু চেপে বলতে হবে ঠিক আছে আর একটু চেপে না জোরালো ভাবে বলতে হবে ড ঢ ড ঢ তাহলে আগেটা পড়েছি আমরা ড আর এটা হচ্ছে ঢ তাহলে ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা বলো ঢয়ে ঢোল ঢয়ে ঢাকনা তাহলে আসো এবার আমরা এই ঢ বর্ণটা কি করব হ্যাঁ ঢ বর্ণটা আমরা এবার লিখব ঠিক আছে তাহলে আসো আমি কিভাবে লিখি তোমরা খেয়াল করো প্রথমে একটা মাত্রা যে যেটা আমরা আগের ক্লাসে ট পড়েছি ট লিখেছি সে টয়ের মতো না সে টয়ের মতো তাই না আচ্ছা দেখো তাহলে কিভাবে লিখবে প্রথমে একটা মাত্রা দেওয়ার পরে এভাবে মাঝখান থেকে টেনে নিচের দিক থেকে টেনে এরপর উপরে উঠিয়ে গোল করে দিতে হবে তাহলে এটা কি ঢ এটা কি ঢ দেখো তো এই ঢয়ের সাথে ঢয়ের মিল আছে কি না হ্যাঁ মিল আছে তাহলে এটা কি ঢ এটা ঢ এবার লিখো তোমরা খাতায় লিখো দেখো ঢ ঢ ঢ সবাই লিখো সবাই সুন্দর করে খাতায় লিখে ফেলো হ্যাঁ লিখো আর মুখে মুখে উচ্চারণ করো ঢ সবাই খাতায় লিখো এবং মুখে মুখে উচ্চারণ করো ঢ ঢ ঢ হ্যাঁ লিখো এবং বলো এই যে এভাবে লিখবা আর মুখে উচ্চারণ করবা ঢ ঢ ঢ ঢ ঠিক আছে তাহলে আমরা কি জানলাম
কোন বর্ণটা জানলাম? ড এবং ঢ দুইটা বর্ণ জানলাম, আর এই বর্ণটা হচ্ছে ঢ। ঢয়ে ঢোল, ঢয়ে ঢাকনা, ডয়ে ঢোল, ঢয়ে ঢাকনা। আচ্ছা, এটা আগে আমরা তো আজকে তিনটা বর্ণ পড়বো, বর্ণ দিয়ে শব্দ পড়া এবং লেখার অনুশীলনটা পড়বো বলেছি। তাহলে আমাদের দুইটা হয়ে গেছে, আমাদের সর্বশেষ যে বর্ণটা সেটার সাথে আমরা পরিচিত হব। তোমরা কি সেই নতুন বর্ণের সাথে পরিচিত হতে চাচ্ছ? হ্যাঁ, আমি জানি তোমরা সেই নতুন বর্ণটার সাথেও পরিচিত হতে চাচ্ছ। তাহলে আসো আমরা এবার সেই বর্ণটার সাথেও পরিচিত হব। দেখো তো এই ছবিটা দেখে বলতে পারবে এটা কিসের ছবি? হ্যাঁ, এটা আমাদের সবার সাথে আছে, তাই না? এটা কি বলতে পারবে? চরণ। এটা কি? চরণ। চরণকে আবার আমরা কি বলি? পা বলে থাকি, ঠিক আছে? তাহলে এটা কিসের ছবি? চরণ। এটা কিসের ছবি? এটা হচ্ছে, এটা একটা চরণ, ঠিক আছে? তাহলে আরেকটা ছবিটা, ঠিক আছে? সে ছবিটা দেখে তোমরা কিন্তু সবাই দেখেছো, সেই যে ছবিটা দেখাবো ওই জিনিসটা কিন্তু সবাই দেখেছো। কেউ চিড়িয়াখানায় দেখেছো, কেউ নিঝুম দিয়ে দেখেছো, বিভিন্ন জায়গায় দেখেছো, তাই না? আচ্ছা, আমি দেখাচ্ছি। দেখো তো এটা কিসের ছবি? ঠিক ধরেছো, এটা হচ্ছে হরিণের ছবি। কিসের ছবি? হরিণ। হরিণ দেখেছো না? হ্যাঁ, আমি জানি তোমরা হরিণ দেখেছো, তাই না? তাহলে এটা কি? হরিণ। এটা কি? হরিণ। তাহলে এটা হচ্ছে চরণ, এটা হচ্ছে হরিণ। চরণ, হরিণ। তাহলে কোন বর্ণটা পড়বো আমরা? হ্যাঁ, আমরা আজকে মূর্ধন্য বর্ণটা পড়বো এবং সেটা লেখার অনুশীলন করব। দেখো তো এটা কোন বর্ণ দেখেছো আগে? হ্যাঁ, এটা মূর্ধন্য ন। এটা কি? মূর্ধন্য ন। এটা কি? ন, মূর্ধন্য ন। তাহলে মূর্ধন্য নয়ে একটা হচ্ছে শব্দ চরণ, আর একটা শব্দ হচ্ছে হরিণ। একটা হচ্ছে চরণ, আর একটা হচ্ছে হরিণ। দেখো, চরণ আর একটা হচ্ছে হরিণ। তাহলে আমরা কোন বর্ণটা পড়ব? মূর্ধন্য ন। তাহলে এটা কি? মূর্ধন্য ন। তাহলে মূর্ধন্য নয়ে চরণ এবং হরিণ। মূর্ধন্য নয়ে চরণ, হরিণ। বলো, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। তাহলে মূর্ধন্য নয়ে চরণ, হরিণ। চরণ, হরিণ। বলো, মূর্ধন্য নয়ে চরণ, হরিণ। মূর্ধন্য নয়ে চরণ, হরিণ। তাহলে আসো এবার আমরা মূর্ধন্য ন বর্ণটা লিখার অনুশীলন করি। দেখো, প্রথমে এইভাবে শূন্য দিয়ে এভাবে টেনে, এরপর কি করবে? এ উপর থেকে এভাবে টেনে নিচে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি? মূর্ধন্য ন, মূর্ধন্য ন। দেখো, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। মুখে মুখে বলো, মূর্ধন্য ন। লিখো, সবাই খাতায় লিখো, মূর্ধন্য ন, মূর্ধন্য ন। তাহলে এটা কি লিখেছি? মূর্ধন্য ন, মূর্ধন্য ন। মূর্ধন্য নয়ে চরণ, মূর্ধন্য নয়ে হরিণ। মূর্ধন্য নয়ে চরণ, মূর্ধন্য নয়ে হরিণ। মূর্ধন্য নয়ে চরণ এবং মূর্ধন্য নয়ে হরিণ, ঠিক আছে? তাহলে আজকে আমরা কয়টা বর্ণের সাথে পরিচিত হয়েছি? তিনটা বর্ণ। কি কি? ড, ঢ, মূর্ধন্য ন। তাহলে দেখো, তিনটা বর্ণের সাথে আমরা পরিচিত হয়েছি। প্রথমটা হচ্ছে যে ড, এরপরে ঢ, এরপরে
মূর্ধন্য ন তাহলে এটা হচ্ছে কি ড এটা হচ্ছে ঢ এটা হচ্ছে মূর্ধন্য ন তাহলে এটা হচ্ছে ড ঢ মূর্ধন্য ন আমার সাথে সাথে বলো ড ঢ মূর্ধন্য ন বলো ড ঢ মূর্ধন্য ন ড ঢ মূর্ধন্য ন তাহলে আজকে আমরা ড দিয়ে কি শব্দ পড়েছি হ্যাঁ ড এ ডাব ড এ ডাব ড এ ডিম ড এ ডিম এরপরে হচ্ছে ঢ ঢ দিয়ে ঢোল ঢ দিয়ে ঢোল আর আরেকটা পড়েছি ঢ দিয়ে ঢাকনা ঢ দিয়ে ঢাকনা ঢ দিয়ে ঢাকনা আর মূর্ধন্য ন দিয়ে দুটো শব্দ কি কি পড়েছি হ্যাঁ এটা হচ্ছে চরণ আরেকটা হচ্ছে হরিণ একটা হচ্ছে চরণ আরেকটা হচ্ছে হরিণ তাহলে আমরা আজকের ক্লাসে আমরা কি জানলাম আমরা তিনটা বর্ণ দিয়ে শব্দ পড়া জানলাম এবং বর্ণ তিনটা লেখার অনুশীলন করা শিখলাম তাই না হ্যাঁ তাহলে তোমরা বাসায় বসে কি করবে একদম খাতা ভর্তি করে সুন্দর করে ঠিক আছে পরিচ্ছন্ন করে এই বর্ণ তিনটা কিন্তু লিখে নিয়ে আসবে ঠিক আছে আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ থাকবে যে এই তিনটা বর্ণ তোমরা লিখে আনবে ঠিক আছে আর বেশি করে খাতায় যখন লিখবে তখন মুখে মুখে কিন্তু উচ্চারণ করতে হবে আর যদি ভুলে যাও তাহলে কি করবে বড়দের বাবা মা বড় ভাই বড় বোন এদের সহযোগিতা নেবে ঠিক আছে যদি ভুলে যাও তাদেরকে জিজ্ঞেস করবে যে এটা কিভাবে ঠিক আছে আর আমি জানি তোমরা জিজ্ঞেস করা লাগবে না তোমরা পারবে তোমরা তো অনেক ভালো তাই না তাহলে তোমরা কি করবে আজকের ক্লাসে কি করেছো এটা বড়দেরকে শোনাবে ঠিক আছে যে ডয়ে কি পড়েছো কি কি ছবি দেখেছো ঢয়ে এই বর্ণটা দিয়ে কি শব্দ তোমরা পড়েছো কোন ছবি দেখেছো এবং মূর্ধন্য নয়ে কোন কোন শব্দ পড়েছো এবং কোন দুইটা ছবি দেখেছো এগুলো বড়দেরকে শোনাবে ঠিক আছে এবং তাদেরকে লিখে দেখাবে ঠিক আছে তো আচ্ছা তো তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই পরিবারের সাথে নিরাপদে থেকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ